আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আজকে অনেক বেশি হ্যাপি বিকজ আপনাদের সাথে অনেকদিন পরে আমি একটা ভিডিও শেয়ার করতে পারতেছি। আজকের এই ভিডিওতে মূলত আমি ফাইবার রিলেটেড আপনাদেরকে একটা জিনিস দেখাবো। মূলত এই ভিডিওতে আমি ফাইবার থেকে কিভাবে উইথড্র করতে হয় পেমেন্ট এই জিনিসটা দেখাবো। সো অলমোস্ট 10 থেকে 11 মাস পরে আমি ফাইবারের প্লেলিস্টটা আবারও কন্টিনিউ করতেছি। মূলত মাঝখানে আমার ফাইবারের যে অ্যাকাউন্টটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম কাজগুলো, সেই অ্যাকাউন্টটা আমার ডিজেবল হয়ে গেছে। সেখানে অনেকগুলো মিস্টেকও করছি আমি। যে জিনিসগুলো আমি শেয়ার করব যদি আপনারা জানতে চান, সো সেটা লেভেল 1 সেলার ছিল এবং পরবর্তীতে আমি আরও একটা অ্যাকাউন্ট খুলি, অর্থাৎ এই অ্যাকাউন্টটা খুলি, কিছুদিন আগে খুলি এবং এই অ্যাকাউন্টেও কিছুদিন কাজ করে আমি লেভেল 1 সেলার হয়েছি। এবং এটা খুবই কম সময় হয়েছি, মাত্র 15 থেকে 20 দিন কাজ করছি, বাট অ্যাকাউন্টটা খোলা ছিল 3-4 মাস আগে। এবং রাইট নাও আপনি দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটা লেভেল 1 সেলার। সো এই মুহূর্তে আপনি যে আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখছেন, এটা আমার ফাইবারের তৃতীয় নাম্বার অ্যাকাউন্ট এবং এটা দিয়ে অলমোস্ট আমার 3টা অ্যাকাউন্ট লেভেল 1 সেলার পার করলো। এর আগে আমার একটা লেভেল 2 ছিল এবং একটা লেভেল 1 ছিল, যে দুইটাই ডিজেবল হয়ে গেছে। সো সেই দুইটার ব্যর্থতার কথা এবং কীভাবে আমি এত অল্প সময়ে লেভেলগুলো অ্যাচিভ করি সেইগুলো নিয়ে আপনি যদি একটা ফাইবার অ্যালগোরিদমের কোর্স চান, তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে 500টি লাইক অন্তত করে দিন। তো এখন চলুন দেখে আসি কীভাবে ফাইবার থেকে পেমেন্ট উইথড্র করতে হয়। সো এই ভিডিওতে মূলত আমি পায়োনিয়ারের মাধ্যমে পেমেন্ট উইথড্র করে দেখাবো। মূলত আমাদের পেপ্যালটা সাপোর্ট করে না, যদি পেপ্যাল সাপোর্ট করতো তাহলে আমি সেটাকেও দেখাইতাম। তো চলুন সরাসরি আমরা পেমেন্ট মেথড উইথড্র করে দেখাই। তো সবার শুরুতে আপনাকে পেমেন্ট উইথড্র করার জন্য আপনাকে অবশ্যই পেপ্যাল বা পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। সো যেহেতু আমাদের বাংলাদেশে পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাভেলেবল নাই, সো আমাদের ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ পায়োনিয়ারের মাধ্যমে টাকাগুলো তুলতে হবে। সো এই জায়গায় আপনি ফাইবার রেভিনিউ কার্ড বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন। আপনি চাইলে পেপ্যাল দিয়েও পারবেন, বাট এই মুহূর্তে তো বাংলাদেশে এটা লিগ্যাল না। সো আমি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে উইথড্র করব। সো এই মুহূর্তে আমার $32 অ্যাভেলেবল আছে। সো আমি এটাতে জাস্ট ক্লিক করব এবং আমার যেহেতু কানেক্টেড আছে এইটার জন্য, এটা 7 দিনের ভেতরে আমার পায়োনিয়ার অ্যাকাউন্টের ভেতরে এই $32 আমাকে ফাইবার থেকে পায়োনিয়ারে সেন্ড করে দেবে। এবং আমি যদি আমার এখন পায়োনিয়ার অ্যাকাউন্টটা চেক করি তাহলে দেখতে পাবেন সেখানে $29 আমাদের লোড হয়ে আছে। দ্যাট মিন্স আমাদের টাকা কিন্তু অলরেডি চলে গেছে। এবং আপনি যদি পায়োনিয়ার সম্পর্কে ধারণা রাখেন তাহলে আপনি এটা জেনে থাকবেন যে পায়োনিয়ার এখন প্রত্যেকটা ট্রানজ্যাকশনের সময় তারা $3 করে কেটে রাখে। এটা আগে কাটতো না যখন ফাইবারের সাথে পায়োনিয়ারের একটা কলাবরেশন ছিল, বাট রাইট নাও তাদের মধ্যে কোনো কলাবরেশন নাই, যার কারণে প্রত্যেকবার ট্রানজ্যাকশনেই আপনার থেকে $3 করে কাটা হবে, সেটা $20-এর ওপরে যে কোনো ডলার হইলেই হবে। সেটার জন্য আমার রেকমেন্ড থাকবে আপনারা কম ডলার কখনোই উইথড্র করবেন না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ট্রানজ্যাকশনটা করলাম, পরবর্তীতে আমি $400 বা $500 না হলে উইথড্র করব না। সো এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে। আপনি যদি কোনো কনফিউশন থাকে বা আপনি যদি পায়োনিয়ার অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন সম্পূর্ণ ইন ডিটেলসে একটা ভিডিও এনে দেখাবো যদি আপনারা চান। তাই এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে ইউটিউবের অ্যালগোরিদম সহ আমাকে একটু উৎসাহিত করুন, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব। ধন্যবাদ, টেক রিস্ক।